বিএনপি জামায়াতের ডাকা এগারোতম দফায় অবরোধের বিরুদ্ধে নিজের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল গাড়িবহর শান্তি শোভাযাত্রা করেছে যুবনেতা আজমির ওসমান মঙ্গলবার এগারোই ডিসেম্বর অবরোধের প্রথম দিন বিকেলে অবরোধ বিরোধী শান্তি শোভাযাত্রা বের করেন তিনি এদিন শহরের কলেজ রোডের নিজবাস ভবন থেকে শান্তি শোভাযাত্রাটি বের করে শহরের চাষারা ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আজমির ওসমান এসময় তার সাথে থাকা গাড়িবহর থেকে হরতাল ও অবরোধ বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা কাজী আমির আওয়ামী নেতা হামিদ প্রধান শ্রমিক নেতা রহমতুল্লাহ নাসির সুমন খায়রুদ্দিন মোল্লা ইফতি মনির হোসেন হোসেন রেজা সেন্টুর রহমান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এনএএন টিভি নারায়ণগঞ্জ